맞아 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 아아 দেখো আমি আগেও বলেছি আবার এখনো বলছি এই যুগে ভূত বলে কিছু হয় না তুই কোনদিন শুধরাবি না ভূত বলে কিছু আছে তুই বিশ্বাস করছিস নিজেকে না দেখো আমার ভূতে বিশ্বাস হয় না এটা আগাগোড়াই ভূত বলে কিছুই হয় না আমি নিজে দেখেছি ভূত আছে কি যেন একটা বললে বাবা ভূত নিয়ে আলোচনা হচ্ছিল ভূত বলে কিছু নেই এ কিরকম ধরনের একটা কথা বলে যেন না ভূত বলে কিছু হয় না এটা এখন সায়েন্সের যুগ এটা ভূত বলে কিছু হয় না এটা আমি বিশ্বাস করি না তাহলে তোমাকে একটা ঠিকানা দিচ্ছি আমি ওই ঠিকানাতে গিয়ে দেখো যে ভূত আছে কিনা কিন্তু খুব সাবধান বলো ঠিকানাটা দেখি তোমার কেমন ভূত সুন্দরবন বাছড়া বলে একটা জায়গা আছে জায়গাটার নাম ঘাটপাড়া ওইখানে একটা কুঁড়ে ঘর আছে ওইখানে গিয়ে দেখবে কিন্তু দশ পনেরো জন মিলে যাবে কিন্তু একা একা গেলে হবে না হাসালে ভূত বলে কিছু হয় না এটা তোমার মনের ভুল আমি বলছি তো খুব সাবধান ওইখানে গিয়ে দেখবে ঠিক আছে আমি কালকে শনিবার আছে আমি কালকেই যাব কিন্তু পরক্ষণে কিন্তু আমার দোষ দিও না আরে ছাড়ুন তো মশাই আমার লাইফে বহুত জায়গায় আমি ঘুরেছি আরে বাবা তোমার তো বয়স কম তাই রক্ত গরম আছে না তুমি বুঝতে পারছো না আপনি কি দেখেছেন না কি দেখেছেন এটা আপনার সম্পূর্ণ নিজের ব্যাপার কিন্তু ভূত বলে কিছু হয় না এটা আমি বিশ্বাস করি আর আমি কালকে যাব এক রাত কাটাবো ঠিক রোববারে আপনার বাড়িতে আমি যাব অ্যাড্রেসটা আমাকে বলুন আপনার বাড়ি আমি দেখা করে তো আপনার সঙ্গে নিজে গিয়ে আমার বাড়ি হরিচাঁদ পল্লী আচ্ছা ঠিক আছে হরিচাঁদ পল্লী মানে পূর্বপাড়া তাই তো হ্যাঁ পূর্বপাড়া ঠিক আছে তাহলে আমি রোববার আপনার সাথে দেখা করবো ঠিক আছে ঠিক আছে কথাটা মনে রেখো হ্যাঁ হ্যাঁ ঠিক আছে বয়স্ক লোকটা যে কথা বলেছে ওরা কিন্তু সত্যিকার অরিজিনালি ভূত ওখানে আছে তুমি ওখানে যে দেখো ওখানে কিন্তু খুব বিপদজনক জায়গা আমি তো যাবো আমি কাল ভয়ঙ্কর জিনিস ভয়ঙ্কর ভূত আছে শনিবারে যাচ্ছি এসে তাই বলবো ওখানে গল্প কি হচ্ছে বয়স্ক লোকের কথাটা জানো ফেলো না একটা কথা বলে দিলাম তোমার এই যুগে বাস করে আচ্ছা ঠিক আছে আমাকে অনেক গুজগাছ করতে হবে ঠিক আছে আমি যাই আরে ভাই ডরনে কি কোনো বাত নেই তুই তো পাতাই হ্যাঁ না মেরা লাইফ কা এম কে আরে হ্যাঁ ও অ্যাড্রেস বাতাতা হুম আরে মুঝে ইকিন হ্যায় পুরা কি ভূত ফুত কুছ নেই হোতা জরা ইয়ে কোই গাঁও লাগতা হ্যায় আরে কোই বাত নেই ঠিক হ্যায় চল রাখতা হুম ফাইনালি যা রহা হুম সারা ভূত যা পড়ে ঢুঁড়কে নিকালেঙ্গে कुछ कैंडल ले लिया ठीक है टॉर्च लाइट ठीक है कोई बात नहीं है सनग्लासेस ले लिया ठीक है साथी मर के भी तुझको चाहेगा दिल तुझे ही এটাই তো বাছারা না হ্যাঁ এটাই ও এদিকে ঘাট পুকুরটা কোন দিকে পড়ো বলুন তো তোমার এই রাস্তাটা দেখছেন আচ্ছা রাস্তাটা ধরে সিধা যাবেন দেখতে পারবে মানে জঙ্গল ভঙ্গল আছে কিছু ওটাকে বলে হাট পাড়া ঠিক আছে ধন্যবাদ দরকারটা কী আছে ওখানে ও একটু পার্সোনাল তাও একটু সাবধানে ঠিক আছে
কেন বলুন তো? না না একটু সাবধানে ও একটু বললাম তো। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ দাদা। থাকবে বলে মনে হয় না, পরিষ্কার করে নিয়ে এখানে বসতে হবে। সব থাকতে হবে, আস্তে আস্তে তো সন্ধ্যা গেল। মাঠে কি এটা? এখানে বসেই সারাটা কাটিয়ে দিতে হবে। ডায়েরিটা আছে, ঘুটঘুটে অন্ধকার। কিসের আওয়াজ ছিল এটা? আর ঘুমের কাজ নেই। না জানে কিউন থোড়া বহুত ডর তো লগ রহা হে, কিন্তু ভূত যে আছে। মশাই তো মেরে ফেলবে রে, অন্য করা হয়েছে। মোমবাতি ডিসপ্লেটা কোথায় রাখলাম? না, ডায়েরিটা বার করে
লিখতে লাগি। এটাই পড়ি। সাথী রে সাথী রে মরতে তুঝকো চাহেঙ্গে দিল। বাজাও বাজাও বলে আ আ